আজ আমরা পড়ব শ্বসনের দ্বিতীয় পর্যায় ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস থেকে পাওয়া দুই অণু পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে এসে সম্পূর্ণ জারিত হয়। তো ক্রেবস চক্রে প্রবেশ করার পূর্বে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের অন্তর্বর্তী আরেকটি বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হয়। তো অ্যাসিটাইল কোয়ে রূপান্তরিত হওয়ার সময় পাইরুভিক অ্যাসিডকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করতে হয়। মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে পাইরুভিক অ্যাসিড একটি কোএনজাইম এএসএইচ এর সঙ্গে যুক্ত হয় এবং জারিত হয়ে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। তো এই জারণের সময় যে হাইড্রোজেন মুক্ত হয় তা কোএনজাইম এনএডি সংগ্রহ করে এনএডিএইচ এ বিজারিত হয় এবং একটি কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়। অর্থাৎ এক্ষেত্রে তিন কার্বন সম্পন্ন পাইরুভিক অ্যাসিড একটি কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে দুই কার্বন সম্পন্ন একটি অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। তো সমগ্র বিক্রিয়াটি কেমন, সমগ্র বিক্রিয়াটি আমরা একটু দেখে নিই। পাইরুভিক অ্যাসিডের জারণ বা ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হচ্ছে। তো পাইরুভিক অ্যাসিড প্লাস কোএ এসএইচ প্লাস এনএডি একটা উৎসেচক কমপ্লেক্স এই পুরো বিক্রিয়াটিকে পরিচালনা করে এবং অন্তিম পর্যায়ে আমরা পাচ্ছি দুই কার্বন সম্পন্ন অ্যাসিটাইল কোয়ে, একটি কার্বন ডাইঅক্সাইড এবং একটি এনএডিএইচ টু। এই এনএডিএইচ টু পরবর্তী পর্যায়ে শ্বসন চেনে জারিত হয় এবং সেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তিন অণু এটিপি উৎপাদন করে। তাহলে আমরা এখানে পেলাম দুই কার্বন সম্পন্ন অ্যাসিটাইল কোয়ে। এক অণু গ্লুকোজ থেকে যেহেতু দুই অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া গেছে, তাই দুই অণু অ্যাসিটাইল কোয়ে এখানে জারিত হলো। এই অ্যাসিটাইল কোয়ে এরপর ক্রেবস চক্রের মধ্যে প্রবেশ করবে। তো ক্রেবস চক্র একটি চক্রাকার বিক্রিয়া পথ, এটা শৃঙ্খলাকার উৎসেচক নিয়ন্ত্রিত বিক্রিয়ার মাধ্যমে এই দুই কার্বন সম্পন্ন অ্যাসিটাইল কোয়ে ধাপে ধাপে কার্বন মুক্ত করে, জারিত হয় এবং একাধিক শক্তি সমৃদ্ধ যৌগ উৎপাদিত হয়। বিক্রিয়া শুরুতেই চার কার্বন সম্পন্ন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দুই কার্বন সম্পন্ন অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে ছয় কার্বন সম্পন্ন সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেটে পরিণত হয়। তাহলে বিক্রিয়া শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট। তাই ক্রেবস চক্রের এই বিক্রিয়াকে সাইট্রিক অ্যাসিড সাইকেল ও বলা হয়ে থাকে। উৎপাদিত সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল বর্গ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলা হয়। তো এই চক্রাকার বিক্রিয়া পথকে ক্রেবস চক্রের বিক্রিয়া বলা হয় কেন? হান্স ক্রেবস 1937 সালে প্রথম এই শৃঙ্খলাকার বিক্রিয়া পথটিকে, চক্রাকার শৃঙ্খলযুক্ত বিক্রিয়া পথটিকে পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন এবং উপস্থাপন করেন। তাই তার নামানুসারেই এই চক্রাকার বিক্রিয়া পথকে ক্রেবস চক্র বলা হয়। দ্বিতীয় ধাপে সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রেটে রূপান্তরিত হয়। আইসোসাইট্রেটও ছয় কার্বন সম্পন্ন পদার্থ। এবার আইসোসাইট্রেট জারিত হয়, জারিত হয়ে অক্সালো সাকসিনেটে রূপান্তরিত হয় এবং এই জারণও হাইড্রোজেন বিযুক্তির মাধ্যমে ঘটে এবং ওই হাইড্রোজেন এনএডি সংগ্রহ করে এনএডিএইচ টু রূপান্তরিত হয়। এর পরবর্তী ধাপে অক্সালো সাকসিনেটে রূপান্তরিত হবে আইসোসাইট্রেট জারণের মাধ্যমে এনএডিএইচ টু মুক্ত করে।
এর পরবর্তী ধাপ, তাহলে এক নম্বরে আমরা দেখলাম সাইট্রেট তৈরি হলো, দুই নম্বরে আইসোসাইট্রেট তৈরি হলো, তিন নম্বরে আইসোসাইট্রেট থেকে অক্সালোসাকসিনেট তৈরি হয়েছে, এই যেখানে একটা NADH2 পাওয়া গেল, চার নম্বর ধাপে অক্সালোসাকসিনিক অ্যাসিড বা অক্সালোসাকসিনেট আবার জারিত হবে এবং এখানে জারণে একটি কার্বন ডাইঅক্সাইড মুক্ত করবে। মুক্ত করায় অক্সালোসাকসিনেট পাঁচ কার্বন সম্পন্ন আলফা কিটো গ্লুটারেটে পরিণত হবে। তাহলে দুই কার্বন সম্পন্ন অ্যাসিটাইল কোয়ে, চার কার্বন সম্পন্ন অক্সালো অ্যাসিটেটের সঙ্গে যুক্ত হয়ে ছয় কার্বন সম্পন্ন সাইট্রেট তৈরি হয়েছিল। এখানে একটি কার্বন ডাইঅক্সাইড মুক্ত করায় পাওয়া গেল পাঁচ কার্বন সম্পন্ন পদার্থ আলফা কিটো গ্লুটারেট। পরবর্তী ধাপে আলফা কিটো গ্লুটারেট আবার জারিত হবে এবং এই জারণে একটি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, একটি NADH2 পাওয়া যাবে এবং নিজে সাকসিনাইল কোয়েতে রূপান্তরিত হবে। এটিও পাঁচ কার্বন সম্পন্ন পদার্থ থেকে একটি কার্বন ডাইঅক্সাইড মুক্ত করায় চার কার্বন সম্পন্ন পদার্থ সাকসিনাইল কোয়ে পাওয়া গেল। পরবর্তী ধাপে সাকসিনাইল কোয়ে এরপর একটি ফসফেট ত্যাগ করবে, যেটি GDP-র সাথে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন পদার্থ GTP তৈরি করবে এবং নিজে সাকসিনেটে রূপান্তরিত হবে। এই GTP গুয়ানোসিন ট্রাইফসফেট, যেমন ATP এনার্জি কারেন্সি, GTPও এক প্রকারের এই শক্তি সমৃদ্ধ জৈব যৌগ। পরবর্তী ধাপে সাকসিনেট আবার জারিত হবে এবং এখানে জারণ মানে হাইড্রোজেনের বিয়োজন, সেই হাইড্রোজেন FAD ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড নিজে বিজারিত হয়ে FADH2 তৈরি করবে এবং সাকসিনেট ফিউমারেটে রূপান্তরিত হবে। এই FADH2 অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে শ্বসন চেনে একটি FADH2 থেকে দুটি ATP পাওয়া যাবে। পরবর্তী ধাপে আট নম্বর ধাপে ফিউমারেট ম্যালেটে রূপান্তরিত হবে। এর পরবর্তী ধাপে ন নম্বর ধাপ ম্যালেট আবার জারিত হবে, অর্থাৎ হাইড্রোজেনের বিয়োজন ঘটবে এবং সেই হাইড্রোজেন NAD নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড তার বিজারণ ঘটে NADH2 তৈরি করবে এবং নিজে পুনরায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেটে পরিণত হবে। অর্থাৎ বিক্রিয়ার শুরুতে যে অক্সালো অ্যাসিটেট এর সঙ্গে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়েছিল, বিক্রিয়া শেষে আবার অক্সালো অ্যাসিটেট এর পুনরুদ্ধার হলো। তো পুরো চক্রাকার বিক্রিয়া পথটি আমরা যদি দেখি, তাহলে প্রথমে শুরু হচ্ছে অক্সালো অ্যাসিটেট, তার সঙ্গে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হলো, তৈরি করলো সাইট্রিক অ্যাসিড, তারপরে সিজ অ্যাকোনাইটিক অ্যাসিড, তারপরে আইসোসাইট্রিক অ্যাসিড, একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পর একটা NADH2 তৈরি হলো এবং পরবর্তী ধাপে অক্সালো সাকসিনেটে রূপান্তরিত হলো, একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ায় পাঁচ কার্বন সম্পন্ন আলফা কিটো গ্লুটারেট রূপান্তরিত হলো, আলফা কিটো গ্লুটারেট আবার একটি কার্বন ডাইঅক্সাইড এবং একটা NADH মুক্ত করায় চার কার্বন সম্পন্ন সাকসিনাইল কোয়েতে রূপান্তরিত হলো, সাকসিনাইল কোয়েত থেকে একটা GTP তৈরি হলো এবং নিজে সাকসিনেটে রূপান্তরিত হলো, সাকসিনেট আবার জারিত হলো এবং একটা FADH2 পাওয়া গেল এবং নিজে ফিউমারেটে রূপান্তরিত হলো, ফিউমারেট পরবর্তী ধাপে ম্যালেটে রূপান্তরিত হলো, ম্যালেট আবার জারিত হলো এবং একটি NADH এবং অক্সালো অ্যাসিটেটের পুনরুদ্ধার ঘটল। অর্থাৎ এই পুরো চক্রাকার বিক্রিয়া পথটিতে শুরু হয়েছিল অক্সালো অ্যাসিটেট, আবার পুনরুদ্ধার হলো অক্সালো অ্যাসিটেট। এই জন্য একে বিক্রিয়াপথ বলা হয়, যেটি বিজ্ঞানী হ্যান্স ক্রেবস আবিষ্কার করেন, পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন এবং উপস্থাপন করেন, তাই তার নাম অনুসারে একে ক্রেবস সাইকেল বলা হয়ে থাকে। এই চক্রের গুরুত্ব কী? ক্রেবস চক্রের গুরুত্ব হচ্ছে গ্লুকোজের সম্পূর্ণ জারণের জন্য এই পথটি, অর্থাৎ ছয় কার্বন সম্পন্ন গ্লুকোজ প্রথমে দুটি তিন কার্বন সম্পন্ন পাইরুভেট তৈরি করেছিল, তারপরে দুই কার্বন সম্পন্ন অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হলো, এই দুই কার্বন সম্পন্ন অ্যাসিটাইল কোয়ে ধাপে ধাপে দুইবার কার্বন ডাইঅক্সাইড মুক্ত করায় পুরো গ্লুকোজের জারণ সম্পূর্ণ হলো। সম্পূর্ণ করার পর আমরা কী পাচ্ছি, মোট উৎপাদন কী পাওয়া যাচ্ছে,
একটি অ্যাসিড দুটি অ্যাসিটাইল কোয়ে এখানে পরপর দুবার চক্রটি ঘুরবে। ঘোরার পরে আমরা পাচ্ছি ছটা এনএডিএইচ টু এক একবারে তিনটি করে, দুটি এফএডিএইচ টু এক একবারে একটি করে এফএডিএইচ টু, দুটি জিটিপি একবারে একটি করে, দুবার যেহেতু চক্রটা ঘুরছে, এবং চারটি কার্বন ডাইঅক্সাইড এক একবারে দুটি করে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মোট উৎপাদন। তখন এই উৎপাদনের থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি সাবস্টেট পর্যায়ের দুটি জিটিপি, যেটাকে আমরা এটিপি বলতে পারি, আর ছটা এনএডিএইচ টু থেকে আঠেরোটা এটিপি এবং দুটি এফএডিএইচ টু থেকে চারটে এটিপি আর এক দুটো জিটিপি থেকে দুটো জিটিপি, মোট ২৪টা অণু এটিপি আমরা এই সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেভস চক্র থেকে পাচ্ছি। ক্রেভস চক্রের অন্তর্বর্তী যে বিক্রিয়াগুলি হচ্ছে সেই বিক্রিয়া পথে যে একাধিক অন্তর্বর্তী যৌগগুলি পাচ্ছি সেই যৌগগুলি অন্যান্য বিপাক্রিয়ায় অংশ নিতে পারে। এই অন্তর্বর্তী যৌগগুলি অন্যান্য কোষীয় বিপাক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ক্রেভস চক্রের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তাদের জারণ সম্পূর্ণ করে। ক্রেভস চক্র থেকে পাওয়া এই উচ্চ শক্তিসম্পন্ন যৌগগুলি এরপর প্রান্তীয় শ্বসনে গিয়ে সম্পূর্ণরূপে ইলেকট্রন পরিবহন তন্ত্রে জারিত হয় এবং জল ও শক্তি সমৃদ্ধ এটিপি উৎপাদন করে।